স্মরণ করে দিতে চাই, ঘোড়ার আশায় প্রতিষ্ঠানটি যখন আজ থেকে 10-11 বছর আগে তার সূচনা হয়েছিল, তার মূল সেদিনের উপাদান, তার চলার পথে মূল সক্রিয়তা, তার অ্যাক্টিভিটি কি ছিল জানেন? তিনটি জিনিস ছিল। যারা এগুলো করেছিলেন তা এক মুহূর্তের জন্য এই তিনটি কথা যেন না ভুলে যায়। এক নম্বর, আপোষহীন তৌহিদ এবং সুন্নার জন্য, শিরক এবং বেদাতের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, কোনো বাধাকে তারা তোয়াক্কা করেনি। হাজারো রকমের গোটা সোসাইটি চলছে এক মুখে, সুর করে আদায় করা হচ্ছে, শির্ক বেদাতের আখড়া হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, হাজারো রকমের অপসংস্কৃতিতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, পেরিয়ে গেছি দুর্ভাগাদের দেশ, পেরিয়ে গেছি কুষ্ঠে ঘষা গ্রাম। জানো কি তুমি, এখনো অনেকেই ফিসফিসিয়ে বলে তোমার নাম। কে বলেছে একথা? ঘোড়ার সালাফিয়া বলেছে। এটাকে বেদাত কে বলেছে? ঘোড়ার সালাফিয়ার আলেমরা বলেছে। সূচনা লগ্ন থেকে শুরু হয়েছিল এইটা, কোনো বাধা বিপত্তি তারা তোয়াক্কা করেননি। সংক্ষেপে বলি 2-4 মিনিটে। আর একটি কাজ ছিল, দ্বিতীয় একটি কাজ ছিল, ইলমের যেটা মূল মোতাওয়ারিস ধারার যেটা মূল আবেদন, ইলমের যেটা বৈশিষ্ট্য সেটা জড়িয়ে থাকা নয়, শিক্ষার যেটা মূল কর্মপদ্ধতি সেটা এক জায়গাতে জমে থাকা নয়, সূর্যের আলো কোথাও জড়িয়ে থেকেছে, নক্ষত্রের আলো কোথাও স্তব্ধ হয়েছে, ছড়িয়ে পড়েছে, জড়িয়ে না থেকে ছড়িয়ে পড়া, উত্তর 24 পরগনার প্রান্ত থেকে প্রান্তরে, সেই একেবারে সীমান্ত লগ্ন গ্রামগুলি থেকে নিয়ে শুরু করে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা ছড়িয়ে পড়েছিলেন ইলমের দাওয়া নিয়ে, কোরআন এবং সুন্নার দাওয়া নিয়ে, তৌহিদের দাওয়া নিয়ে, শিরক এবং বিদাতের অপসংস্কৃতির মানে অপনোদনে। নিরন্তর মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক, মুষ্টিমেয় কয়েকটি ছাত্র দিনের পর দিন অত্যন্ত পরিশ্রম করে তারা ছুটেছিলেন। দুটো হলো, আরেকটি ভূমিকা তাদের ছিল। আল্লাহর রহমত এমনি এমনি নাজিল হয় না, আল্লাহ নিজেই তার স্পষ্ট বিবরণ দিচ্ছেন যে যারা ঈমান এনেছে আল্লাহকে ভয় করেছে, আর তৌহিদের ওপরে যারা নিজেদেরকে অবিচল রেখেছে, সুন্নার প্রতি যাদের নিরলস পরিচর্যা এবং যত্ন পরিলক্ষিত হয়েছে, যুগে যুগে পৃথিবীর ইতিহাস জুড়ে আবহমান কাল ধরে, তাদের উপরে আল্লাহর করুণা বর্ষণ হয়েছে। আমাদের এখান থেকে ডাক্তার হচ্ছে, প্রফেসর হচ্ছে, আলহামদুলিল্লাহ হোক, আরো হবে, কিন্তু উন্নয়নের ধারার যে মুখপাত্র, উন্নয়নের ধারার যে রূপরেখা, যে পথ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি কল্যাণ করেছেন, কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, 20টা ছেলে নিয়ে আজও টিম টিম করে চলছে, তাদের টাকার অভাব ছিল না, তাদের লোকেশনও ছিল পশ্চিমবাংলার খুব ভালো ভালো জায়গায়, বড় বড় মাথা মুরব্বী সেখানেও কাজ করে চলেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, চলেনি। কত ভুবনজয়ী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে মুখ থুবড়ে পড়ে আছে, মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারেনি। এই বিপুল সংখ্যক মানুষকে যে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, অভ্যর্থনা দিয়ে জানাচ্ছেন, এ কি ভাবছেন আমাদের নিজস্ব কৃতিত্ব? এটি আল্লাহর, আল্লাহর প্রশংসা। রথ ভাবে আমি দে, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে, ভাসে অন্তর জামি। সবাই ভাবছি আমরা হয়তো আমার জন্য হলো, আরেকজন ভাবছে ওনার জন্য হলো, বিষয়টা তা নয়, আল্লাহর করুণা বর্ষিত হয়েছে, আল্লাহ দয়া করেছেন, আল্লাহ অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন, সফলতা দিয়েছেন। উত্তর 24 পরগনার মানুষ যে স্বপ্ন দেখেছিলেন একদিন, আব্দুল হামিদ নামের এক তরুণ কারিগরের চোখে, মানুষ সবসময় নিজের চোখে স্বপ্ন দেখতে পারে না, কারোর চোখ ধার নিতে হয়, আব্দুল হামিদের চোখে, ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার ঘোড়ারাস গ্রামবাসীর চোখে, উত্তর 24 পরগনার বিশিষ্ট মানুষজনদের চোখে, এই চোখে চোখ রেখে একদিন যারা স্বপ্ন দেখেছিলেন তারা সফল হয়েছিলেন। আব্দুর রহমান আদিল ভাইয়ের সক্রিয় প্রচেষ্টায়, বহু মানুষের আন্তরিক দোয়ায়, যখন আব্দুল হামিদ এই শব্দটা প্রথম আমার কাছে ফোনের মাধ্যমে জানালো, বহরমপুরে তালবাগান পাড়ায় একটা বাড়িতে তখন ছিলাম, শোনার পরে সঙ্গে সঙ্গে এটা মনে হলো যে একটা মানুষের চোখে এতগুলো মানুষের স্বপ্ন দেখা। আমি সঙ্গে সঙ্গে একটা ছোট্ট 2 লাইন মেসেজ করেছিলাম কবি নজরুল ইসলামের একটা লাইন ধার করে, কবি নজরুল বলেছিলেন, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমি লিখেছিলাম তোমার চোখে বঙ্গবাসীর স্বপ্ন দেখা হোক সফল। এই সফলতা আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, সফলতাটা কোন দিক থেকে এসেছে এটা আমাদেরকে এক মুহূর্তের জন্য ভুললে চলবে না। তৌহিদ এবং সুন্নার প্রতিষ্ঠায় নিরলস পরিশ্রম, আর দ্বিতীয়ত আপামর জনগণের কাছে পশ্চিমবাংলার বহু প্রতিষ্ঠান তাদের এই দুর্নীতিপরায়ণতার জন্য স্তব্ধ হয়ে গেছে, তারা
কুক্ষিগত করে রেখেছে সম্পদকে, কুক্ষিগত করে রেখেছে ইলমকে। কোথাও পাশের একটা গ্রামে, নিজের গ্রামে, যে গ্রামে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে সেই গ্রামের মানুষজনদেরকেও ইলম থেকে তারা বঞ্চিত রেখেছে। কোনো ধরনের সক্রিয়তা, কোনো ধরনের প্রোগ্রাম পলিসি, কোনো ধরনের দাওয়াতি আঞ্জাম তারা দিতে চায়নি। কেউ দিতে গেলে তাকে বাধা সৃষ্টি করেছে। গোটা পশ্চিমবাংলা আমি বারবার বলি, হাতের তালুর মতো আমার কাছে পরিচ্ছন্ন, কারণ নিন্দামন্দ নাম করে করছি না, আর আগামীতে যদি বেঁচে থাকি করেও দেবো, ওসব আমার ভয় ডরও কিছু নেই। কাজেই আপনাদেরকে, আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অফুরন্ত কল্যাণটা এসেছিল এই দিক দিয়ে। কজন ছেলে ডাক্তার প্রফেসর হলো, ইংরেজি বাংলা শিখলো, আরও কিছু করলো, আরও কিছু করলো, আলহামদুলিল্লাহ। এগুলি আমাদেরকে প্রীতিকর, এগুলি আমাদের নয়ন শোভিত জিনিস, কিন্তু সূত্রটা ধরে রাখতে হবে আমরা কোন কাজ করে আল্লাহর এই সফলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া এবং করুণা প্রাপ্ত হলাম, দুটি বললাম। আর তৃতীয় একটি কাজ ছিল, সে কাজটি অধিকাংশ মাদ্রাসা সত্য সত্যই সেটা করতে পারিনি আমরা, অধিকাংশ মাদ্রাসার মানুষ, সেগুলো আমাদেরই মাদ্রাসা, সেগুলোর পক্ষ থেকে সে কাজের আঞ্জাম দিতে পারেনি। সেটা খুব কঠিন কাজ, সারা পশ্চিমবাংলার মাটিতে যেখানে যেখানে আমাদের শায়খ জামিয়াতে আহলে হাদিসের সম্পাদক আলমগীর সর্দার যে কথাটি উল্লেখ করলেন, ওনার সক্রিয় সহানুভূতি ছিল, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রবণতা ছিল, উত্তর চব্বিশ পরগনার জেলার নানান প্রান্তের এই সক্রিয় ভাইদের উন্মাদনা ছিল, বিপুল তাদের উদ্বেগ ছিল, উত্তেজনা ছিল, কি যে সারা বাংলা জুড়ে যেখানে যেখানে কোরআন এবং সহি সুন্নার মানুষরা নির্যাতিত, কোনো না কোনোভাবে সহি সুন্নার দিকে মানুষ আসতে আগ্রহী, সেইখানে আব্দুল হামিদ ফাইজি কাঁধে ব্যাগ নিয়ে দু চারটে ওই সলাতে মুবাশির, সলাতে মোস্তফা কাঁধে করে নিয়ে পাড়ায় পাড়ায় সে বিতরণ করেছে, ঘুরে গেছে। এটি মাদ্রাসার দাবি, কোরআন এবং সুন্না ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এটা একটা দাবি, মানুষের একটা চাহিদা পূরণের জন্য আমরা দায়বদ্ধ। অধিকাংশ মানুষ এটা করেনি, এরা করেছিল। আল্লাহর রহমতগুলো কোন পথে এলো এটা না বুঝতে পারলে রহমতটা বন্ধ হয়ে যাবে, কারণ ওই পথটা তখন আমরা বন্ধ করে দেবো। ওই ঘুড়ি যেমন ভেবেছে যে সুতোটা আমার কাছে আবর্জনা, এটা কিছুই নয়, এটা ফেলনা, সুতো আছে বলে ঘুড়ি উড়েছে। আমরা তাওহীদ এবং সুন্নার এই দাওয়াতের মাধ্যমে সূচনা করেছিলাম, যারা করেছিলেন, আমরা উত্তর চব্বিশ পরগনার নানান প্রান্তে মানুষের কাছে কোরআন সুন্নার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, সারা বাংলা জুড়ে যেখানে যেখানে মানুষ কোরআন এবং সুন্নার দিকে আকৃষ্ট হয়েছেন তাদের কাছে তার সাধ্য মতো পৌঁছে গিয়েছিল। এমন জায়গাতে পৌঁছেছি, রাস্তা খরচ দূরের কথা, খেতে দেওয়া দূরের কথা, কাঁধে করে বই নিয়ে গেছে, এতগুলো বই নিয়ে গেছে তাদেরকে বিতরণের জন্য, নিজে বইতে পারছেন, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে দুজনে ভাগ করে নিয়েছি, বইগুলো কাঁধে করে নিয়ে গেছি, তাদেরকে বিতরণ করেছি। তারপরে তাদের উত্তর ছিল, আপনারা তো জমিয়াতের লোক, এসব বইগুলো তো ফ্রি টিডি পান, আমাদের তো পয়সা টয়সা নেই, আলহামদুলিল্লাহ তাই দিয়ে চলে এসেছি। অজস্র ঘটনা আছে এরকম, কিন্তু আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যায় অনেক সময়, রহমতের করুণা দয়ার ধারাগুলি কোন দিক থেকে আসে ভাই, এটা আমরা মনে রাখবো। সফলতার একটা বিশেষ যন্ত্রণা আছে, কষ্ট আছে, মানুষ যে হেরে যায় তার এক যন্ত্রণা আলাদা, যে এক রাউন্ড জিতে গেল তার দ্বিতীয় রাউন্ডে আমার কী হবে সেই ভয়ে সবসময় উদ্বেগ। আব্দুল হামিদ হয়তো মাঝে মাঝে ভয় পাচ্ছেন, ঘোড়ারাস মাদ্রাসা আতঙ্কগ্রস্ত হচ্ছেন, এবারে আমরা কী করবো, কোনো ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় ভীতি থেকে মুমিনদেরকে ইনশাআল্লাহ তাআলা যদি মুক্ত রাখবেন। আমরা শুধু মনে রাখবো, ঠিক যে প্রকার ধরে, যে পথ ধরে আমরা এগিয়েছিলাম, যে পথ ধরে আল্লাহ সুবহানাহু তাআলার আশিস করুণার অবিরত ধারা আমরা প্রাপ্ত হয়েছিলাম, সেই পত্রিকা আমরা সেইভাবেই অবলম্বন করে থাকব। কোরআন এবং সহি সুন্নার আমাদের মানুষের কাছে প্রচার প্রসার অবিরল ধারায় চলবে, চব্বিশ পরগনার নানান প্রান্তের নানান মুখী মানুষের কাছে আমাদের সম্পর্ক থাকবে গভীর নিবিড়, আর আমরা বাংলা জুড়ে, দেশ জুড়ে যতদূর আমাদের সাধ্যের হাত আমাদের বাড়ানো যায়, আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নামুখী মানুষদের পাশে দাঁড়াতে, যেমন করে দাঁড়িয়েছিলেন আজকে, যেমন করে দাঁড়িয়েছি আগামী দিনে দাঁড়িয়ে থাকার আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।